যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করো যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। চাকচিক্য মানেই সুখী জীবন নয়, প্রকৃত সুখ থাকে তো মনে। মনে সুখ থাকলেই সব কিছু ভালো লাগে, আর মনে সুখ না থাকলে সব কিছু বিষাদ লাগে। অর্থলোভী মেয়েদের থেকেও ভালোবাসা লোভী মেয়েরা মারাত্মক। অর্থলোভীদের মন অর্থ দিয়ে খুশি করতে পারলেও ভালোবাসা লোভী মেয়েদের সবসময় আরো ভালোবাসা চাই বলতেই থাকবে। এদের কম ভালোবাসা কখনোই পোষায় না। ভালোবাসা ভাঙলে কেউ ঘুরে দাঁড়াতে পারে না তা নয়, ঘুরে দাঁড়াতে গেলে যে দমটা লাগে সে দমটা সবার থাকে না। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। স্বামী স্ত্রীর অমিল, তবে একটি কাজ করুন, তা হলো একজন যখন কথা বলবে তখন অন্যজন কথা বলবেন না। শুধু এই একটি কাজেই পারে সংসারে শান্তি আনতে। তোমার সাথে আমার শরীরে যে দূরত্ব, তা পৃথিবীর মানুষ নাম দিয়েছে বিচ্ছেদ। তোমার সাথে আমার মনে যে অন্তর্মিল, আমি তার নাম দিয়েছি ভালোবাসা। তোমার জন্যে আমার যে এক জন্মের মায়া, তুমি চাইলে তার নাম দিতে পারো আত্মহনন। কারণ নিজের মধ্যে বাস করেও যে মানুষটা এক সেকেন্ডের জন্যে নিজের হতে পারে না, তা তুমি চাইলেই তা আত্মহত্যার নামকরণ করতে পারো। সমুদ্রে অথৈ জলে একটি শিশু জুতো হারিয়ে গেলে জুতো হারানোর কষ্টে সেই সমুদ্রের পারে লিখে রাখলো, এই সমুদ্রটি চোর। কিছু দূরে একজন জেলে মাছ শিকার করছিল, সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটকানা হয়ে যাবার কালে সমুদ্রে পারে লিখে রাখলো, এই সাগর খুবই দয়ালু। এই সমুদ্রে উত্তাল ঢেউয়ে একজন টকবগে যুবকের মৃত্যু ঘটল, সন্তানহারা মা ব্যথায় কাতর হয়ে সমুদ্র পারে লিখে রাখল, এই সমুদ্রটি খুনি। আবার এই সমুদ্র থেকেই একজন বৃদ্ধ ব্যক্তি কিছু মুক্ত করিয়ে ফেল, খুশিতে সে সমুদ্র পারে লিখে রাখল, এই সাগরটি কতই না দয়াশীল। একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঢেউ। সমুদ্রের পারে যা কিছু লেখা ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল। এরপর সমুদ্র খুবই শান্ত কণ্ঠে বলল, তুমি অন্যের কথা কান দিও না, যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও। ঘুম আসে না দুটো চোখে, হারাই মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্যে। এক মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলেই উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনোই নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হীরে বানিয়ে দেয়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, তখন ঝগড়া হলো ভালো লাগে, কিন্তু একদিন কথা না বলে অনেক কষ্ট হয়। দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে, এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো।
এ এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সবথেকে বড় কষ্ট যার নাম মায়া। পুরুষ বাঁচে অন্যের জন্যে, পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্যে, কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্যে, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্যে। যখন নিজের জন্যে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আপন অনেক ছিল, আপন অনেক, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটা আমার সাথেই ছিল। সাথ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাহ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। কত অবধি পড়তে পারবে, কত বয়স থেকে উপার্জন করতে পারবে, এটা কারো ইচ্ছে ঠিক করা না, পরিস্থিতি ঠিক করে দেয়। শেষ পর্যন্ত আমরা কেউ একসঙ্গে থাকতে পারবো না, কাউকে না কাউকে আগে ও পরে একা হতে হবে। স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন ভালো থাকবেন ততক্ষণ, ফিরে যেতে হবে যেন পৃথিবীতে আসা। হাসিমুখে জয় করে নাও সকলের ভালোবাসা। বেশি চালাক মানুষের সমস্যা এতটাই, তারা মনে করে তারাই বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝে না। জীবনে এমন কাউকে ভালোবাসবো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাও আর একটা অন্যায়। রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথা। মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দের এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লুকানোও যায়। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার লাভ বেশি করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে কখনো কখনো অন্ধকালা বোবাও সেজে থাকতে হয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না।